সত্যি সত্যি যদি কোনো এক বিকেলে দেখেন যে পৃথিবীর অর্ধেক মানুষ গায়েব হয়ে গিয়েছে, তাহলে ব্যাপারটা কেমন হবে ভেবে দেখুন তো। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? যারা মার্ভেলের এন্ড গেম দেখেছেন তারা হয়তো সাথে সাথে থানোসের সেই চুটকির দৃশ্য ইমাজিন করে ফেলেছেন। তাহলে চলুন ইমাজিন করি 7 বিলিয়নের বেশি জনসংখ্যার হঠাৎ করে অর্ধেক গায়েব হয়ে যাওয়াটা কি হবে তারপর। ব্যাপারটা কি হিউম্যানিটির জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আমাদের আজকের টপিক এই অসম্ভব ব্যাপারটা নিয়ে। হুট করে যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রথমে শুরু হবে একটি প্যানিক অবস্থা। মানুষ যে যার মতো চারদিকে ছুটতে শুরু করবে, ঘটবে নানান দুর্ঘটনা। প্রতি মুহূর্তে প্রায় 10,000 প্লেন উড়ছে আকাশে। অর্ধেক মানুষ গায়েব হয়ে গেলে তার মধ্যে কিছু পাইলট তো অবশ্যই থাকবে, তাতে করে ক্রাশ করবে উড়তে থাকা অসংখ্য বিমান। শুধু তাই নয়, নিচে চলমান লক্ষ লক্ষ গাড়ি এবং ট্রেন একইভাবে ড্রাইভার গায়েব হয়ে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্টের শিকার হবে। আপনার অপারেশন চলতে থাকা অবস্থায় যদি দেখেন ডাক্তার হুট করেই গায়েব হয়ে গিয়েছে, তাহলে চিন্তা করুন তো ব্যাপারটা কেমন হবে। আপনার জীবন থেকে আপনার বন্ধু আর পরিবারের অর্ধেক হারিয়ে যাবে, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সকল মানুষ গায়েব হয়ে যাবে, তাতে ধস নামবে বিভিন্ন খাতে, যেমন ডিফেন্স, পলিটিক্স, ফায়ার ফাইট, মেডিকেল, ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্ট সহ বিভিন্ন খাতে। আর তাতে দুর্ভোগ বাড়বে যারা তখন পৃথিবীতে অবস্থান করবে, এর সাথে মানুষের নিরাপত্তা কমে আসবে, আর সাথে সাথে তৈরি হবে সাময়িক খাদ্য সংকট। খাদ্য মজুদ থাকলেও তা সবার নিকট পৌঁছানো সম্ভব হবে না। কিন্তু এর পাশাপাশি এটার একটা ভালো দিকও রয়েছে। পুরো ব্যাপারটা যখন স্থিতিশীল হবে তখন প্রথমেই পুরো পৃথিবীর পরিবেশের এক অবিস্মরণীয় পরিবর্তন ঘটবে। খাদ্যের আর কোনো সংকট থাকবে না, যেহেতু মানুষ অর্ধেক, তাতে করে সবাই পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেয়ে যাবে। আর এর পাশাপাশি আপনি ধনী হতে শুরু করবেন, কারণ তখন স্কিলফুল লোকের খুব অভাব দেখা দিবে, যার কারণে আপনি আগের তুলনায় অনেক বেশি অর্থ দাবি করতে পারবেন। আর তার সাথে কমে আসবে আপনার বাসা ভাড়া, যেহেতু অর্ধেক বাড়ি খালি পড়ে থাকবে। দিন শেষে আমরা সব কিছু আবার নতুন করে শুরু করতে পারবো। এই পুরো ব্যাপারটা কাল্পনিক মনে হলেও ঠিক এরকম সিচুয়েশন হয়েছিল 1300 শতকের মাঝামাঝিতে। সেই সময়টাতে হয়েছিল ব্ল্যাক ডেথ। তখন পুরো ইউরোপের প্রায় অর্ধেক মানুষ মারা গিয়েছিল। তাই এমন অবস্থা যে হবে না তা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু কি হবে যদি পৃথিবীর জনসংখ্যা ডাবল হয়ে যায় কিংবা সবাই একসাথে গায়েব হয়ে যায়, সে না হয় অন্য আরেক দিন আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক দিবেন আর ভালোবাসলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।